প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো লটস ইটারসের যে স্ট্যানজা বা স্ট্যানজা অ্যানালাইসিস করার কথা ছিল সেইটা। অর্থাৎ আমি লটস ইটারসের যে সামারিটা এর আগে কয়েকদিন আগে পাবলিশ করেছি, তো সেইটাতে আমি বলেছিলাম যে যদি তোমাদের কারো স্ট্যানজা বা স্ট্যানজা আলোচনার দরকার হয় তাহলে তোমরা আমাকে যাতে জানাও সেটা। তো তোমরা অনেকেই জানিয়েছো যে হ্যাঁ, এটার স্ট্যানজা বা স্ট্যানজা আলোচনা করা দরকার। তো আমি সেই মতামতকে প্রাধান্য দিয়ে আজকে থেকে এইটার স্ট্যানজা বা স্ট্যানজা আলোচনা শুরু করছি। তো এইটা সম্ভবত দুই তিনটা পার্ট হবে। তোমরা জানো যে এটা অনেক বড় একটি পোয়েম এবং এইটার স্ট্যানজা বা স্ট্যানজা আলোচনা করতে গিয়ে মানে একটু একটু কঠিন। তো সেক্ষেত্রে আমিও চাচ্ছি যে এটা যাতে করে এটাতে প্রায় মিনিমাম তিনটা আর কি, তিনটা পার্ট যাতে করি, সেটা আমিও ট্রাই করব, তিনটা পার্টে শেষ করার চেষ্টা করব। তো সেই তিনটা পার্টের আজকেই প্রথম যেটা সেটা তৈরি করছি। তো চলো দেখি, আমরা দেখো ফার্স্ট পার্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে লটোসিটাস সম্পর্কে একটু বলেছি এবং সেই সঙ্গে এর যে সামারিটা সেই সামারিটাও আমি ডিসকাস করেছি। তো আজকে এই অ্যানালাইসিস করবো স্ট্যানজাগুলি। তো দেখো, প্রথম স্ট্যানজার আলোচনা করার আগে একটু তথ্য, সেটা হচ্ছে এরকম। দ্য পোয়েম বিগিনস উইথ ওডিসিয়াস অফ ইথাকা ড্রাইভিং হিজ ম্যান অনওয়ার্ড থ্রু মাউন্টিং ওয়েভস। আচ্ছা, এই স্ট্যানজাগুলো শুরু করার আগে একটু তথ্য। সেই তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে এই পোয়েমটা বিগিন হচ্ছে, শুরু হচ্ছে ইথাকার যে প্রিন্স ওডিসিয়াস তার মাধ্যমে, এবং সে কী করছে, মাউন্টিং ওয়েভস অর্থাৎ বড় বড় ঢেউ আসছে, এরকম ঢেউয়ের সামনে দাঁড়িয়ে তার যে নাবিকরা রয়েছে তাদেরকে তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, জাহাজটিকে সামনের দিকে অগ্রসর মানে করে নিয়ে নেওয়ার জন্য তিনি তাদেরকে বলছেন। দে আর ইন দ্য মিডস্ট অফ দিয়ার 10 ইয়ার জার্নি হোম ফ্রম দ্য ব্যাটেল অফ ট্রয়। বলা হচ্ছে যে তারা তাদের যে 10 বছরের জার্নি, যেটা হচ্ছে ব্যাটেল অফ ট্রয়, ট্রয়ের যুদ্ধ মানে যখন তারা করছিল, সেই 10 বছরের যুদ্ধ বা সেই যুদ্ধ জার্নির পরে তারা আর কি ওয়ে মানে তাদের পিতৃভূমি যেটা ফাদার্স ল্যান্ড, সেই ফাদার্স ল্যান্ডের দিকে তারা ফিরে আসছিল, এরকম একটা অবস্থা। টেনিসনস পোয়েম বিগিনস আফটার জিউস হ্যাজ সুইপ্ট ওডিসিয়াস বোট অ্যালং দ্য ল্যান্ড অফ দ্য লটোস ইটার্স। আচ্ছা, অ্যাজ ক্যান বি রিড ইন হোমার্স ওডিসিয়াস। আচ্ছা, হোমারের ওডিসিতে যেই জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে এই যুদ্ধ শেষে টেনিসনের যেই মানে এই যুদ্ধ শেষে ওডিসিয়াসের যে জাহাজ সেটা জিউসের হচ্ছে নির্দেশ অনুযায়ী ওডিসিয়াসের যে বোট বা জাহাজ সেটা লটোসিটার্সদের ল্যান্ড বরাবর অথবা তাদের যে দ্বীপ বা যে ভূমি সেই ভূমি বরাবর এটা চলতে থাকে। আচ্ছা, এই হলো তথ্য। এবং এরপরে আমরা এখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রথম স্ট্যানজাতে কী রয়েছে। ইন দ্য ফার্স্ট স্ট্যানজা ওডিসিয়াস ইজ এনকারেজিং হিজ ম্যান, ওডিসিয়াস তার যে ফিলোনাবিক যারা রয়েছে তাদেরকে এনকারেজ করছে, উৎসাহিত করছে প্রথম স্ট্যানজাতে। টেলিং দেম টু হ্যাভ কারেজ, তাদেরকে বলছে মনে যেন তারা সাহস রাখে। ইন দ্য ফেস অফ দিস মাইটি ওয়েভস দ্যাট জিওস হ্যাজ সেন্ট দেম, ওই সমস্ত মাইটি শক্তিশালী ওয়েভ বা ঢেউ সমুদ্রের সেগুলোকে ফেস করার ক্ষেত্রে, এবং সেই ঢেউগুলিকে সাধারণত জিউস তাদের মানে কাছে পাঠিয়েছে, এবং এই ঢেউগুলো যাতে তারা খুব সাহসের সঙ্গে মোকাবেলা করে সেই ব্যাপারে ওডিসিয়াস তার যে নাবিক তাদেরকে উৎসাহ দিচ্ছে। দিস নেক্সট ওয়ান হি টেলস দেম উইল শিওরলি রোল আস শো ওয়ার্ড সুন, এবং পরবর্তীতে সে আরও যে কথা বলছে যে এই ঢেউগুলি অবশ্যই আমাদেরকে নিয়ে একেবারে মানে শো ওয়ার্ড সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি আমাদেরকে তীরবর্তী স্থানের দিকে নিয়ে যাবে, এইটা আর কি তার যে ফিলোনাবিক তাদেরকে সে বলছে। হিজ ওয়ার্ডস এন্ড আপ বিং ট্রু অ্যান্ড দ্য মেইন আর ব্রট টু দ্য ল্যান্ড, আচ্ছা টু ল্যান্ড বাই আফটারনুন, তার কথা সত্যি হয়ে যায় এবং তাদের যে জাহাজ সেই জাহাজটা বিকেলের মধ্যেই ল্যান্ডে পৌঁছায় অর্থাৎ একটা দ্বীপ বা একটা ভূমিতে পৌঁছায়। দ্য স্পিকার অফ দ্য পোয়েম দেন গিভস দ্য রিডার্স এ নাম্বার অফ ডিটেলস রিগার্ডিং দ্য ল্যান্ড টু হুইচ দে হ্যাভ কাম। আচ্ছা, এই যে টেনিসনের এই যে লটোস ইটার সেই কবিতার যে স্পিকার, সে এবার ওই ভূমি সম্পর্কে যে ভূমিতে তারা এসে পৌঁছালো সেই ভূমি সম্পর্কে একটা ডিটেইল হচ্ছে বর্ণনা দেয়। ইটস এ প্লেস হোয়ার, আচ্ছা ইটস এ প্লেস দ্যাট নো ম্যাটার দ্য টাইম অফ ডে সিমস টু পারপিচুয়ালি এক্সিস্ট ইন দ্য আফটারনুন,
এই যে যে দ্বীপে তারা এসে পৌঁছালো, এটা এমন একটা জায়গা, সেই জায়গাটাতে আসলে দিনের কোন সময়টা, মানে এখানে দুপুরও হতে পারে, বিকেলও হতে পারে, বা সকালও হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। এই দ্বীপটাতে সবসময়ই যেন একটা বিকেল এর আবহাওয়া বিরাজমান, অর্থাৎ এখানে যেন সবসময়ের জন্য বিকেল চলছে, চিরন্তন বিকেল বা শাশ্বত বিকেল যেন এখানে মানে চলমান। দিস কুড বি ডিউ টু দ্য হিট অর দ্য অ্যাক্টিভিটিস অফ দোজ দ্যাট রিসাইডস অন দ্য আইল্যান্ড। এবার যেটা বলছে যে এই জিনিসটা হতে পারে এক ধরনের মানে হিটের কারণে, তাপমাত্রার যে তারতম্য সেটার কারণে, অথবা এই ল্যান্ডে বসবাসকারী ওই সমস্ত মানুষ, মানে যারা বসবাসকারী তাদের অ্যাক্টিভিটিসের কারণেও এই ঘটনাটি ঘটে থাকতে পারে। অর্থাৎ সবসময়ের জন্য এখানে একটা আফটারনুন আফটারনুন ভাব রয়েছে সেটা। দ্য এয়ার সিমস টু মুভ ভেরি স্লোলি অ্যারাউন্ড দ্য আইল্যান্ড। বলছে যে এখানকার যে বাতাস, সে বাতাসটা খুব স্লোলি যেন মুভ করছে এই আইল্যান্ডের চারিদিকে। ইট ইজ ল্যাঙ্গুয়েড, এবং এইটা যেন একেবারে অবসন্ন একটা অবস্থা। ল্যাঙ্গুয়েড বলতে অবসন্ন একটা অবস্থা। অ্যান্ড সনিং, আচ্ছা এই সনিং বলতে এখানে এই মূর্ছা যাওয়ার মতো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, যেন মানে এই সব কিছুতে একটা এমন অবসন্ন একটা অবস্থা চলছে যেন যে কোনো মুহূর্তে যে কেউ অজ্ঞান হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। দিস ওয়ার্ডস ফোর শ্যাডো দ্য চেঞ্জ দ্যাট উইল সুন কাম ওভার দ্য মেন অ্যাজ দে স্টেট, আচ্ছা অ্যাজ দে টেস্ট দ্য লটস ফ্রুটস। এই ওয়ার্ড দুটি যেন একটা পূর্বাভাস দিচ্ছে ওই সমস্ত মানুষের মানে ফিউচার সম্পর্কে, যারা আর কি এই লটস ফুডটা খেয়েছে। অর্থাৎ এই লটস ফুড খাওয়ার পরে ওই সমস্ত মানুষও যেন জ্ঞান হারিয়ে ফেলবে বা মূর্ছা যাবে, তাদের ভেতর একটা অবসন্ন আসবে, এইটাই যেন এই পূর্বাভাস দিচ্ছে এই ওয়ার্ড দুটা। আচ্ছা, এবং আমরাও যেটা দেখতে পাই যে আসলে এই ফল খাওয়ার পরে এই মানুষগুলি, অর্থাৎ এই ওডিসিয়াসের যে নাবিক যারা রয়েছে, একমাত্র ওডিসিয়াস বাদে সবাই একেবারে অবসন্ন হয়ে পড়ে, এবং এখান থেকে তারা যেন আর কোথাও যেতে চায় না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। দ্য ইয়ার অফ দ্য আইল্যান্ড ইজ ফার্দার কম্পেয়ার টু ব্রেদিং অ্যাজ ইফ ওয়ান ইন দ্য ড্রিম। আচ্ছা, এই যে দ্বীপ, সেই দ্বীপের যে হচ্ছে মানে এই যে ভূমি, লটস ইটারসের যে ভূমি, সেই ভূমিটার বাতাস এমন একটা অবস্থা বা এমন একটা জিনিস, ঠিক যেন এটাকে কম্পেয়ার করা যায় স্বপ্নের ভেতরে আমরা ব্রিদ বা নিঃশ্বাস নিলে যেরকম একটা আবহাওয়া, ঠিক সেরকম একটা আবহাওয়া এখানে চলছে। ইস ব্রেথ ইজ লং অ্যান্ড রিকোয়ার্স এফোর্ট। এই মানে এই দ্বীপে প্রতিটি নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস চালাতে গেলে একটা লং শ্বাস প্রশ্বাস নিতে হয়, এবং হচ্ছে অনেক কষ্ট করে নিতে হয়। অর্থাৎ যেটা হয় যে অক্সিজেনের অভাব হলে যেরকম টেনে টেনে মানে শ্বাস নিতে হয় এবং নিঃশ্বাসটা ফেলতে হয়, এবং এটাতে যেমন কষ্ট হয়, ঠিক সেরকম একটা অবস্থা। দ্য মুন ইজ স্ট্যান্ডিং ফুল ফেসড অ্যাবাভ দ্য ভ্যালি। এবং এই যে মনটা, যে মানে রাতের যে চাঁদটা, সেটা একেবারে মানে স্ট্যান্ড করছে, যেন দাঁড়িয়ে আছে একেবারে মাথার ওপরে, ভ্যালির একেবারে ওপরে, ফুল ফেসড, একেবারে খুব বড় আকারের হয়ে, পূর্ণিমার মতো। অ্যান্ড ফ্রম দেয়ার এ স্ট্রিম ওয়েভস ইটস ওয়ে অ্যালং দ্য ক্লিফ, পজিং অ্যান্ড ফলিং। এবং এইখান থেকে একটা মানে এখানে যে ক্লিফ রয়েছে, যেই বলা হচ্ছে যে পাহাড়ের যে একেবারে সুউচ্চ বা খাড়া যে পাহাড় রয়েছে, সেখান থেকে স্ট্রিম প্রবাহিত হচ্ছে, ছোট ছোট যে ঝর্ণা বা ছোট ছোট নদী প্রবাহিত হচ্ছে, এবং সেগুলো পজিং অ্যান্ড ফলিং, এগুলো মনে হচ্ছে যেন থেমে থেমে এই ঝর্ণাগুলো ঝরছে বা এই নদীগুলো থেমে থেমে যেন চলে আসছে এরকম। এই গেল ফার্স্ট স্ট্যানজার বর্ণনা। এবার সেকেন্ড স্ট্যানজাতে আমরা যেটা দেখতে পাবো, যে ইন দ্য সেকেন্ড স্ট্যানজা অফ দ্য পোয়েম দ্য স্পিকার ইজ শেয়ারিং দ্য অ্যামেজমেন্ট হি অ্যান্ড ওডিসিয়াস পার্টি ফিল আপন সিইং দ্য ল্যান্ড। এবার এই সেকেন্ড স্ট্যানজাতে যেটা হচ্ছে যে এই কবিতার যে স্পিকার সে, এবং ওডিসিয়াসের যে দল, সেই দলটা এই ল্যান্ডটাকে দেখে যে ধরনের অবাক একটা ফিল তাদের ভেতরে তৈরি হয়েছে, অ্যামেজমেন্ট যেটা তৈরি হয়েছে, সেটাই এই সেকেন্ড স্ট্যানজাতে আমরা দেখতে পাবো। ইট সিমস টু দেম টু বি এ ল্যান্ড অফ স্ট্রিমস। আচ্ছা, এইটা তাদের কাছে মনে হচ্ছে যেন এই ভূমিটা একটা ল্যান্ড অফ স্ট্রিম, অর্থাৎ এখানে ছোট ছোট অনেক নদী রয়েছে, তো মনে হচ্ছে এটা যেন ছোট ছোট নদীর বা স্রোতধারার একটা ল্যান্ড। দেয়ার আর অল ডিফারেন্ট কাইন্ডস অ্যারাউন্ড দেম, সাম থিন অ্যান্ড সাম ল্যাম্বারিং অ্যান্ড পাওয়ারফুল। এই যে মানে যে স্ট্রিমগুলো রয়েছে, যে স্রোত বা স্রোতস্বিনী বা নদীধারা যেগুলো রয়েছে, সেগুলোর ভেতরে এগুলো বিভিন্ন ধরনের রয়েছে, কোনোটা থিন অর্থাৎ খুবই সরু, আবার কোনোটা ল্যাম্বারিং অর্থাৎ থেমে থেমে যেন চলছে বা স্লোলি চলছে, এবং কোনোটা পাওয়ারফুল অর্থাৎ খুব শক্তিশালী।
ইচ অব দিস স্ট্রিম কানেক্ট টু ওয়ান রিভার, এই সবগুলি স্ট্রিমগুলি একটা রিভারের সঙ্গে কানেক্টেড রয়েছে, দ্যাট ইজ ফ্লোয়িং সি ওয়ার্ড, যে রিভারটা আবার একেবারে সমুদ্র বরাবর সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। ফার ইন দ্য ডিস্টেন্স দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য অমনিসেন্স ন্যারেটর আর অ্যাবল টু সি থ্রি মাউন্টেন টপ দ্যাট আর লাইক থ্রি ওল্ড মাউন্টেন্স অব এস্ট স্নো। অনেক দূরের স্থানে এই যে ট্রাভেলার যারা এসেছে তারা, এবং এই যে কবিতার যে স্পিকার, বিজ্ঞ যে স্পিকার, অমনিসেন্ট বলতে জ্ঞানী বা বিজ্ঞ, বিজ্ঞ যে ন্যারেটর যে কিনা এই নবী মানে এই যে কবিতার পরিস্থিতিটা বর্ণনা করছে আমাদের কাছে, সে এবং এই ট্রাভেলাররা যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে যে তিনটা মাউন্টেন টপস অর্থাৎ তিনটা একেবারে পর্বতমালার চূড়া দেখতে পাচ্ছে, দ্যাট আর লাইক থ্রি ওল্ড মাউন্টেন্স, যেগুলোকে মনে হচ্ছে যেন সবচেয়ে পুরনো মাউন্টেন্স, এবং এজড স্নো অর্থাৎ এর মাথায় যে বরফগুলি জমা রয়েছে সেগুলোকে অনেক মনে হচ্ছে পুরনো বরফ, মানে এজড স্নো মনে হচ্ছে। দে আর স্ট্যান্ডিং স্ট্রং ইন দ্য সানলাইট আন রিলেন্টিং টু দ্য ওয়ার্ম, তাদের তারা একেবারে সানলাইটের ভেতরে অনেক শক্তিশালী হয়ে যেন জমে রয়েছে, এবং তারা গরমেও এগুলো রিলেন্ট হচ্ছে না বা ক্ষয়ে যাচ্ছে না। দেয়ার ইজ মেনশন অফ দ্য শ্যাডোয়ে পাইন, ওয়ান ডমিনেটিং পাইন ট্রি দ্যাট ইজ কভার্ড উইথ ডিউ অ্যান্ড অ্যাপিয়ার্স টু আপ কম অর ক্লাইম্ব আপ দ্য ওভেন ক্রপস, আচ্ছা কপস অ্যান্ড স্মল গ্রুপিং অফ ট্রিস। এখানে আরেকটা জিনিসের মেনশন তারা করছে, সেটা হচ্ছে শ্যাডোয়ে পাইন, অর্থাৎ একটা মানে শ্যাডো আকৃতির বা ছায়ার মতো একটা পাইন গাছ, বিশাল পাইন গাছ, এবং যে পাইন গাছটা উইথ ডিউ দ্বারা হচ্ছে কাভার্ড অর্থাৎ কুয়াশা বা হচ্ছে শিশির দ্বারা কাভার্ড রয়েছে, কভার হয়ে রয়েছে, এবং যার জন্য এটাকে শ্যাডোয়ে মনে হচ্ছে, যেন ছায়া মনে হচ্ছে, এবং এটা অ্যাপিয়ার্স টু আপ ক্লাম্ব অর্থাৎ ক্লাইম্ব আপ, এবং এটাকে মনে হচ্ছে যেন ঊর্ধ্বগামী, এবং মানে এটা বড় হচ্ছেই যেন একেবারে মানে আকাশের চূড়া বরাবর। অ্যান্ড ওভেন কাফস, এবং এটাকে মনে হচ্ছে যেন একটা গরম মানে একটা ঝোপঝাড়, বা কাফস বলতে ঝাড় বা ঝোপ এরকম মনে হচ্ছে। অ্যান্ড স্মল গ্রুপিং অফ ট্রিস, এবং এটা মনে হচ্ছে যেন অনেকগুলি গাছ রয়েছে এই জায়গাতে, অর্থাৎ এটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি যে তারা একটা জায়গা দেখতে পাচ্ছে, যে জায়গায় তারা বুঝতে পারছে যে এখানে পাইন গাছ রয়েছে, এবং সেখানে মনে হচ্ছে যেন অনেকগুলি গাছ একেবারে ঝোপঝাড়ের মতো হয়ে রয়েছে, এবং তারই ভেতরে একটা গাছ একেবারে ওপরের দিকে, অর্থাৎ খুব সুন্দর, ঠিক যেমনভাবে তোমরা দেখে তো খ্রিস্টমাস ট্রি যেরকম দেখতে লাগে, ঠিক সেরকম আপওয়ার্ড অর্থাৎ ঊর্ধ্বমুখী এই গাছগুলো রয়েছে, এবং সেগুলোর ওপরে শিশির বা ডিউ থাকার কারণে এগুলোকে মনে হচ্ছে যেন তারা শ্যাডো হয়ে আছে এরকম। দিস ওয়ান লার্জার ট্রি ইজ গ্র্যান্ডার দেন দ্য রেস্ট অ্যান্ড দ্য অনলি সিমস টু গ্রো লার্জার অ্যাজ দে স্টেয়ার অ্যাট দ্য সিনস বিলো, আচ্ছা অ্যাট দ্য সিন বিফোর দেম, আমি যে কথাটা বললাম যে এই গাছগুলির ভেতরে একটা গাছ মনে হচ্ছে যেন সবচেয়ে বড় এবং বাকিগুলো তার চেয়ে ছোট, এবং এইটা একেবারে ঊর্ধ্বমুখী, এবং সেটাকেই তারা দেখতে পাচ্ছে, অর্থাৎ এই যে নাবিকেরা। দ্য সান ইজ সেটিং হোয়েন দে অ্যারাইভ, আফটারনুন ইজ মুভিং অন, আচ্ছা সূর্য অস্তমিত যাচ্ছে যখন তারা এই দ্বীপে পৌঁছালো, এবং আফটারনুন ইজ মুভিং অন, এবং বিকেল চলছে, বাট ইট ইজ নট মুভিং কুইকলি, এবং এই বিকেলটাও যেন খুব একটা দ্রুত যাচ্ছে না, অর্থাৎ স্লোলি যেন খুব স্লোলি এটা যাচ্ছে। ইট হ্যাজ লিঙ্গার্ড লো এন্ডোয়িং দ্য ওয়েস্ট উইথ রেড, এটা খুব ধীরে ধীরে লিঙ্গার্ড লো হচ্ছে, অর্থাৎ এটা যেন খুব গড়িমসি করে লো হচ্ছে, অর্থাৎ মানে বিকেলটা শেষ হচ্ছে, এন্ডোয়িং দ্য ওয়েস্ট উইথ রেড, এবং এই পশ্চিম আকাশে যেন একেবারে লাল আকারের মানে রক্তবর্ণ যেন ধারণ করছে। দ্য স্পিকার অ্যান্ড দ্য ট্রাভেলার্স ক্যান সি থ্রো দ্য মাউন্টেন্স টু হোয়াট ইজ এ ডেল অর লার্জার ভ্যালি ফার্দার ইন দ্য ডিস্টেন্স, আচ্ছা এই যে কবিতার যে স্পিকার এবং যে ট্রাভেলার যারা রয়েছে তারা দূরবর্তী স্থানে মাউন্টেনের ভেতর দিয়ে, অর্থাৎ মাউন্টেনে ছোটো বড়ো পাহাড় থাকে না, এরকম একটা কয়েকটা ছোটো বড়ো পাহাড়ের ভেতর দিয়ে দূরে একটা ডেল মানে উপত্যকা, লার্জ ভ্যালি, অর্থাৎ ডেল এবং লার্জ ভ্যালি একই জিনিস, তোমার হচ্ছে যে ডেল এবং লার্জ ভ্যালি বা একটা পাহাড়ের একটা উপত্যকা তারা দেখতে পাচ্ছে। ইভেন দো দে হ্যাভ জাস্ট ল্যান্ডেড অ্যান্ড আর অ্যাট সি লেভেল, দে আর স্টিল হাই এনাফ টু সি ফার ইন টু দ্য ডিস্টেন্স, যদিও তারা কেবলই এই ল্যান্ড করেছে এই সমুদ্রের লেভেলে, অর্থাৎ সমুদ্রের যে সি বিচ সেইখানে,
তারপরেও তারা দূরবর্তী স্থানের অনেক কিছুই দেখতে পাচ্ছে, কেননা তারা একটু উঁচু জায়গাতে রয়েছে। দ্য ল্যান্ড সিমস টু বি বর্ডার্ড উইথ পাম ট্রিস অ্যান্ড মেনি এ ওয়ান্ডারিং ভেল অ্যান্ড মিডো। এই যে ল্যান্ডটা, সেই ল্যান্ডটাকে ল্যান্ডটার বর্ডারে অর্থাৎ চারিদিকে অসংখ্য পাম ট্রি রয়েছে, পাম গাছ রয়েছে, এবং অনেক ওয়ান্ডারিং ভেল অর্থাৎ ছোটোখাটো হচ্ছে উপত্যকা রয়েছে, অ্যান্ড মিডো, মিডো বলতে সমতল মাঠ, তো এরকম মাঠও রয়েছে। ইন দিস প্লেসেস অ্যান্ড ইন দ্য মিডো দ্য স্পিকার ইজ এবল টু সি গ্যালিঙ্গেল, এ টাইপ অফ শেডস ফাউন্ড ইন ইউরোপ অ্যান্ড এশিয়া। এই জায়গাগুলিতে এবং ইন দ্য মিডো অর্থাৎ মাঠের মাঝখানে এই স্পিকার সে দেখতে পাচ্ছে গ্যালিঙ্গেল। গ্যালিঙ্গেল হচ্ছে এক ধরনের শেডস, এই শেডস বলতে যেটা বলা হয় হচ্ছে জলাভূমি, সেটা ইউরোপ এবং এশিয়াতে অসংখ্য জায়গায় এই জিনিসগুলো রয়েছে, সেরকম জলাভূমি দেখতে পাচ্ছে এখানকার স্পিকার, আমরা যেটাকে বলতে পারি বিল বা মানে খাল বিলের মতো এরকম জায়গা, অর্থাৎ পানি রয়েছে এবং সেই সঙ্গে অনেক ঘাস রয়েছে এরকম একটা জায়গা। দিস ল্যান্ড ইজ ওয়ান অফ হুইচ অফ দিস থিংস আর ইকুয়ালি বিউটিফুল। এই জায়গাগুলি মানে এই যে জলাভূমিগুলোও খুবই সুন্দর জায়গা, অর্থাৎ যতগুলি সুন্দর জিনিস তারা দেখছে সেগুলোর ভিতরে মানে সমানভাবে সুন্দর এই জায়গাগুলিও। দে আর অল এ পার্ট অফ ওয়ান অ্যানাদার অ্যান্ড মেক অফ দ্য লিভিং এনভায়রনমেন্ট। তারা সব কিছুই যেন একটা আরেকটার পার্ট, এবং এই সব জিনিসগুলো মিলে একসঙ্গে যেন এখানে একটা লিভিং এনভায়রনমেন্ট তৈরি করেছে, একটা লিভিং পরিবেশ তৈরি করেছে। দ্য মেন আর স্টিল অন দ্য বোট অ্যাজ দ্য স্পিকার ডিসক্রাইবস দেম লুকিং ডাউন অ্যান্ড সিইং দ্যাট হোয়াইল দে হ্যাভ বিন এন্ট্রান্সড বাই দ্য ল্যান্ড দ্য লটাস ইটার্স হ্যাভ কাম। আচ্ছা, এই মানুষগুলি এখনও তাদের বোটের ওপরে, এবং স্পিকার বলছে যে যে আচ্ছা স্পিকার্স দেম লুক ডাউন, স্পিকার্স এবার তাদেরকে লুক ডাউন করছে, এবং সিইং দ্যাট হোয়াইল দে হ্যাভ বিন এন্ট্রান্স, এবং তারা দেখলো যখন তারা প্রবেশ করেছে এই ল্যান্ডে তখন লটস ইটার্সরা তারা সেখানে চলে এসেছে, এইটার কথা বলছে আর কি। অর্থাৎ এইখানে স্পিকার বোটের উপরে থেকেই হচ্ছে নিচের দিকে যখন দেখলো তখন দেখলো যে অসংখ্য লটস ইটার্সরা মানে তাদের এই জাহাজের এখানে এই দ্বীপ মানে সমুদ্রের তীরবর্তী জায়গায় চলে এসেছে। দে আর গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য কিল অফ দ্য শিপ অ্যান্ড আর লুকিং আপ অ্যাট দেম উইথ দেয়ার মাইল্ড মিলানকোলি আইস অ্যান্ড পেল ডার্ক ফেসেস। আচ্ছা, কিল বলতে জাহাজের যে মাস্তুল, সেই মাস্তুল বলা হচ্ছে যে তারা সবাই এসে জাহাজের ঠিক মাস্তুল, আচ্ছা মাস্তুলও ঠিক না, এইটার মানে হচ্ছে আসলে এই কিল মানে জাহাজের যে তলা, অর্থাৎ জাহাজ যেহেতু অনেক উঁচু হয় তো এর মানে পানি লেভেলে যে তলা সেই তলার কথা বলা হচ্ছে এখানে, ঠিক মাস্তুল না। তো বলা হচ্ছে লটস ইটাসরা তারা এসে জাহাজের ঠিক তলা বরাবর তারা যেন এসে সব জড়ো হলো একটু সাইডে, এবং তারা ওপরের দিকে তাকিয়ে আছে, এবং তাদের সবারই মাইল্ড মিলানকোলি, এবং মানে তাদের মনটা বা তাদেরকে দেখে সবাই মনে হচ্ছে যেন খুব দুঃখ বিষাদে ভরা তারা, এবং তাদের চোখগুলি মানে দুঃখ বিষাদে ভরা, এবং তাদের ফেসগুলি মুখমণ্ডলগুলি পেল এবং ডার্ক অর্থাৎ বিবর্ণ এবং যেন অন্ধকার, এরকম একটা অবস্থা। এক কথায় তাদের তারা সব খুবই অবসাদগ্রস্ত এরকম একটা অবস্থায় তারা। দ্য স্পিকার কন্টিনিউস হিজ ন্যারেটিভ বাই ডিসক্রাইবিং দ্য লটস ফ্রুটস হুইচ দ্য লটস ইটার্স ব্রট টু দ্য সেইলার্স। আচ্ছা, এই স্পিকার এবার বর্ণনা করছে যে ওই সমস্ত লটস ফুটের কথা, যে লটস ফুটগুলো লটস ইটার্সরা এই সেইলরদের জন্য নিয়ে এসেছে। দে অল ব্যাড ব্রাঞ্চেস বাট বোর দ্যাট এনচান্টেড স্টিম। এই সমস্ত ব্যাড বা খারাপ যে আচ্ছা সরি সরি এখানে দে অল হ্যাড ব্রাঞ্চেস, তাদের সব কিছুই অর্থাৎ এই যে লটস ফল যেগুলো তাদের সবার কাছে এই ব্রাঞ্চগুলো ছিল, দ্যাট বোর দ্যাট এনচান্টেড স্টিম, যেইটা বহন করছিল ওই একেবারে জাদুকরি এক ধরনের স্টিম। দ্য ব্রাঞ্চেস ওয়ার ফিল্ড উইথ দ্য ফ্রুট, এই যে শাখা প্রশাখাগুলো যেগুলো তারা সারা নিয়ে এসেছে সেগুলোর প্রতিটি শাখা প্রশাখা যেন ফল রয়েছে, অ্যান্ড ফ্লাওয়ার্স অফ দ্য লটস প্ল্যান্ট, এবং ফুলও রয়েছে লটস প্ল্যান্টের, হুইচ দ্য লটস ইটার্স শেয়ার্ড উইথ ইস ম্যান ফ্রম দ্য শিপ, যেগুলো লটস ইটার্সরা শেয়ার করলো এই শিপের সমস্ত মানুষের সঙ্গে। আফটার ইটিং ফ্রম দ্য প্ল্যান্ট দ্য মেন ওয়ার ওভারকাম, এই যে লটস ইটার্সদের যে দেওয়া যে ফল, সেই ফলগুলি খাওয়ার পরে এই মানুষগুলি লটস ইটার্সদের দ্বারা যেন মানে
দখল করা করে ফেললো যেন তারা, বা তাদের উপরে আর কি লটস ইটাসরা জিতে গেল। বা আরেকটা যেটা বলা যেতে পারে যে এই লটস যে ফল, সেই ফলের যেই মানে কি বলে প্রভাব, সেই প্রভাবটা তাদের উপরে পড়তে শুরু করলো। ইস ম্যান বিকেম এক্সট্রাঅর্ডিনারিলি টায়ার্ড অ্যান্ড দেয়ার ভয়েসেস সাউন্ডেড অ্যাজ দোজ অফ ডেড ম্যান কামিং ফ্রম দ্য গ্রেভ। আচ্ছা, এই যে এই ফলগুলি খাওয়ার পরে প্রত্যেকটা মানুষই একেবারে মারাত্মকভাবে টায়ার্ড হয়ে পড়ল, এবং তাদের ভয়েসগুলি যেন সব এমন সাউন্ড হলো মানে মরা মানুষের মতো সাউন্ড হয়ে গেল তাদের ভয়েসের, তাদের কণ্ঠের, এবং যেন মনে হচ্ছে তারা কেবল কবর থেকে উঠে এসেছে এইরকম। দে ওয়ার অল স্টিল অ্যাওয়েক বাট অনলি ইন দ্য সেমি কনসিয়াস স্টেট। তারা সবাই এখনও জাগ্রত অবস্থায় রয়েছে, কিন্তু তারপরেও তাদের মনে হচ্ছে যেন তারা সেমি কনসিয়াস অর্থাৎ অর্ধ জাগ্রত একটা অবস্থা তাদের ভেতরে চলছে। ইট ওয়াজ ইফ দে ওয়ার বট অ্যাসলিপ অ্যান্ড অ্যাওয়াক অ্যাট দ্য সেম টাইম। এটা তাদেরকে দেখে মনে হচ্ছে হচ্ছিল যেন তারা ঘুমন্ত এবং জাগ্রত একটা অবস্থার মাঝখানে রয়েছে, অর্থাৎ তারা না ঘুমিয়ে পড়েছে না জাগা রয়েছে এরকম একটা অবস্থা। দ্য ফ্রুট হ্যাড সাম কাইন্ড অফ ম্যাজিক্যাল ইফেক্ট, আচ্ছা এফেক্ট অন দ্য ম্যান অ্যান্ড কাস্ট এ স্পেল আপন দেয়ার ইন্টেনশনস। এই ফুলগুলি মানে এই ফলগুলি, আচ্ছা লটাস ফলগুলি একটা জাদুকরি একটা এফেক্ট তাদের উপরে করলো, অর্থাৎ তারা প্রভাবিত হলো, একটাবারে মনে হচ্ছে যেন তাদের উপরে জাদু করা হয়েছে এরকম। এবং তাদের ইন্টেনশনের প্রতি, তাদের যে ইচ্ছা ইচ্ছা সে বা মানসিকতা, সেইটার উপরে যেন একটা জাদুর খেলা খেলে গেল। ইস বিকেম কনজিউম সলিলি উইথ দেয়ার ওন সেলফ, আচ্ছা তারা সবাই তাদের যে নিজস্ব যে কনফিডেন্স, সেই কনফিডেন্সগুলি পরিপূর্ণভাবে যেন কনজিউম হয়ে গেল বা তারা এটা হারিয়ে ফেললো। দ্য অনলি থিং দে কুড হিয়ার ওয়াজ দ্য বিটিং অফ দেয়ার ওন হার্ট। তারা শুধুমাত্র যে জিনিসটা শুনতে পাচ্ছিল, তারা তাদের যে হার্টের যে হার্টবিট অর্থাৎ হার্টের যে কম্পন, এই কম্পনের আওয়াজটা যেন শুধু তারা শুনতে পাচ্ছিল, অর্থাৎ এরকম একটা অবস্থায় তারা পৌঁছে গেছে। আচ্ছা, এবার আর একটু বলি। ইন দ্য লাস্ট স্ট্যানজা বিফোর দ্য সেকেন্ড হাফ অফ দ্য পোয়েম দ্য মেন কনফেস টু এ নিউ ডিজায়ার। আচ্ছা, আমরা আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে এই কবিতাটি দুইটা খণ্ডে কিন্তু বিভক্ত, অর্থাৎ প্রথম একটা যে মানে খণ্ড, সেই খণ্ডতে তিনটা স্ট্যানজা রয়েছে, এবং পরের যে খণ্ড সেই খণ্ডটাতে রয়েছে করিক সং। এবং সে করিক সঙ্গে কী আছে আমরা পরে জানবো। তো এই প্রথম খণ্ডের যে মানে লাস্ট স্ট্যানজা, যেটা 3 নম্বর যে স্ট্যানজা, সেইটাতে আমরা যেটা জান যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিফোর দ্য সেকেন্ড হাফ অফ দ্য পোয়েম, আচ্ছা অর্থাৎ দ্বিতীয় হাফ বা সেকেন্ড হাফের আগে, এই মানে এই যে নাবিকেরা তারা কনফেস টু এ নিউ ডিজায়ার, তারা একটা নতুন ইচ্ছা প্রকাশ করলো বা ইচ্ছার কথা স্বীকার করলো। দে স্যাট দেমসেলফ ডাউন আপন দ্য ইয়েলো স্যান্ড অ্যাট দ্য শোর অফ দ্য ল্যান্ড, অর্থাৎ এই যে ল্যান্ড লটস ইটার যে ল্যান্ড, সেই ল্যান্ডের যে সমুদ্রের কিনারা, তার উপরে যে ইয়েলো কালারের যে বালি রয়েছে তার উপরে তারা সবাই বসে পড়লো বা শুয়ে পড়লো। দেয়ার থটস ওয়ার কাস্ট টু ফাদারল্যান্ড দেয়ার হোম অ্যান্ড অল দ্যাট ওয়াজ ওয়েটিং ফর দেম দেয়ার। তাদের, আচ্ছা তাদের যে চিন্তাভাবনা যেগুলো ছিল তাদের ফাদারল্যান্ডকে মানে ঘিরে, অর্থাৎ তারা পিতৃভূমিতে ফিরে যাচ্ছে এবং তাদের হোমে অর্থাৎ বাড়িতে ফিরে যাচ্ছে, এবং তাদের বাড়িতে সবাই তাদের সঙ্গে তাদের জন্য ওয়েট করছিল, এই যে চিন্তাটা একটা সময় এটা তাদের মধ্যে ছিল। দে ড্রিমড অফ চাইল্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড স্লেপ অ্যান্ড অল দে লেফট বিহাইন্ড। তাদের স্বপ্ন ছিল তাদের বাচ্চা কাচ্চা, তাদের ওয়াইফদেরকে নিয়ে এবং তাদের যে দাস দাসী রয়েছে তাদেরকে নিয়েও, কিন্তু এখন তারা কী করলো, অল দে লেফট বিহাইন্ড, মানে যে মানে যাদেরকে তারা একটা সময় ফেলে এসেছে তাদেরকে। বাট দিস ডিজায়ার ফর হোম ওয়াজ নাও ডিপলি আউটওয়েজড বাই দেয়ার ওয়ারিনেস, কিন্তু তাদের এই যে ইচ্ছা অর্থাৎ তারা যে তাদের বউ ছেলে মেয়ে বা দাস দাসীদের কাছে ফিরে যাবে, এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা এখন কী হলো, আউটওয়েজ বাই দেয়ার ওয়ারিনেস, অর্থাৎ তাদের যে ক্লান্তিকর যে একটা অবস্থা, এই ক্লান্তিকর অবস্থার কারণে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং তারা তাদের বাড়িতে ফিরে যাওয়ার যে চিন্তা সেটা পরিত্যাগ করতে শুরু করলো। দে নো লঙ্গার ফেল্ট দে হ্যাড দ্য এনার্জি অর নিড টু রিটার্ন টু দ্য শিপ অ্যান্ড ফেস দ্য ওশান ওয়ান্স মোর। তারা তাদের ক্ষেত্রে যেটা ঘটলো যে তারা আর ওই এনার্জিটা পেল না যে তাদেরকে শিপে আবার ফিরে যেতে হবে এবং তারা সমুদ্রের যে ঢেউ, সেই সমুদ্রের ঢেউগুলোকে আবার যে তারা ফেস করবে, এই ধরনের তারা এনার্জি তাদের ভেতরে আছে বলে তারা ফিল করলো না।
দ্য মেন ওয়ার মোর দ্যান কন্টেন্ট টু রিমেইন উইথ দ্য লটারি সিটার্স ফর দ্য রেস্ট অফ দিয়ার লাইফ। এই মানুষগুলি তারা সন্তুষ্ট থাকতে চাইলো এই লটস ইটার্সদের সঙ্গেই, এই তাদের দ্বীপে তাদের বাকি জীবনটা এখানে তারা কাটাতে চাইলো। দে ওয়ার ওয়ারি দ্য ওয়ার ওয়ারি দ্য ওয়ান্ডারিং ফিল্ডস অফ ব্যারেন ফোম অর দ্য ভাস্ট এক্সপেন্সেস অফ দ্য ওশান। তারা সবাই দাঁড় টানতে মানে ক্লান্ত হয়ে পড়েছিল, দাঁড় টানতে টানতে, বা দাঁড় টানার মতো যে শক্তি সেই শক্তিটা তাদের ছিল না। ওয়ারি দ্য ওয়াইন্ডিং ফিল্ডস অফ দ্য ব্যারেন ফোম, এই ব্যারেন ফোম বা পতিত যে জায়গাটা, সেই জায়গাটার যে ফিল্ডগুলিতে তারা ঘুরে বেড়াবে সেই ধরনের শক্তিও তাদের ছিল না, তারা ক্লান্ত হয়ে গিয়েছিল। অর দ্য ভাস্ট এক্সপেন্সেস অফ দ্য ওশান, অথবা সমুদ্রের নিচে মানে আকাশের নিচে এই যে সমুদ্রের বিচের উপরে তারা যে ঘোরাফেরা করবে সেই ধরনের শক্তিও যেন তাদের ছিল না, তো তারা সেগুলো করার মতো মানে করতে চাচ্ছে না, কারণ তারা সেই ধরনের মানে ওয়ারি ছিল বা ক্লান্ত ছিল। এ সাইট হুইচ ওয়ান্স গেভ দেম অল প্লেজার্স অ্যান্ড এক্সাইটেড দেয়ার ইনার অ্যাডভেঞ্চারার নাও মিন্স নাথিং। এবং যে দৃশ্যটা তাদের ভেতরে দেখা যাচ্ছিল যে তারা সবাই যেটাতে মজা পাচ্ছিল বা যেই হচ্ছে অ্যাডভেঞ্চার করার জন্য যে এক্সাইটেড ছিল তারা, বা যে অ্যাডভেঞ্চার করতে তারা যে মজা পাচ্ছিল বা তারা নিজেদেরকে অ্যাডভেঞ্চারার ভাবতে মজা পাচ্ছিল, সেইগুলো নাও মিন্স নাথিং, সেগুলো তাদের কাছে এখন সব অর্থহীন হয়ে পড়লো, তো তারা আর এই অ্যাডভেঞ্চার করতে চায় না। দে টার্ন টু ওয়ান অ্যানাদার অ্যান্ড সেইড দ্যাট দে উড রিটার্ন নো মোর। তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে শুরু করলো এবং তারা বলল যে তারা আর ফিরে যেতে চায় না। দে ডিড নট ওয়ান্ট টু রিটার্ন টু দ্য আর্ডুয়াস 10 ইয়ার্স জার্নি। তারা আর তাদের এই 10 বছরের পরিশ্রমী যে জার্নি, সেই জার্নিতে তারা আর ফিরে যেতে চায় না। আর্ডুয়াস বলতে পরিশ্রমী। দে স্টেট দ্যাট দেয়ার আইল্যান্ড ইথাকা ইজ ফার বিয়ন্ড দ্য ওয়েব, ইট ইজ টু ফার ফর দেম টু রিচ অর ইভেন ট্রাই টু গেট ব্যাক টু। তারা একটা ইচ্ছে মানে তারা স্টেট তারা বর্ণনা করলো যে তাদের যে ল্যান্ড ইথাকা সেটা সমুদ্রের মানে ওপারে অনেক দূরে, ফার বিয়ন্ড দ্য ওয়েব, অর্থাৎ এখানে ওয়েব বলতে ঢেউ বা সমুদ্র, অর্থাৎ সমুদ্রের কে ছাড়িয়ে অনেক দূরে, এটা এতটাই দূরে যে তারা আর কখনোই রিচ করতে পারবে না, সেখানে ফিরতে পারবে না, পৌঁছাতে পারবে না। ইভেন দে ট্রাই টু গেট ব্যাক, এমনকি তারা আর ফিরে যেতেও চেষ্টা করবে না। দে ডিসাইড দে উইল নো লঙ্গার রোম, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো তারা আর ঘুরে ঘুরে ফিরে মানে ঘুরবে না বা ফিরবে না। রোম বলতে ঘোরাফেরা করা, অর্থাৎ তারা আর জার্নি করবে না। আচ্ছা, এই হলো অ্যাকচুয়ালি এই কবিতাটির হচ্ছে দুই মানে দুইটা যে অংশ, সেই অংশের প্রথম অংশটা আমি এইখানে শেষ করলাম এই 3টা স্ট্যানজার মাধ্যমে, এবং এইখান থেকে অর্থাৎ এই যে এইখান থেকে আমি পরের যে অংশটা সেই অংশটা শুরু করব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে ওইটা পাবলিশ করব, তো সে পর্যন্ত ওয়েট করতে হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।